দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না, ইফতারির আগে পাগলের মতো হয়ে যাও, দশজন আর ইফতারি লাইনে রেডি করা, কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার তৃষ্ণা মনে হয় যেন দশজন আর খানা একা খেয়ে ফেলব, এমন হয় না? কিন্তু আল্লাহ পাকের কুদরত, দশজন আর খানা তুমি একা খাইবা যে মনের টান, কিন্তু এক গেলাস শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না, নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না। আল্লাহ বন্ধু বলে বললেন, তোমার জন্য একটা কাজ নির্ধারণ করা হয়েছে, বাইফোর্স অর্ডারও দেন এটা করো, বললেও তো করতে হতো, কিন্তু রোজাটা আল্লাহ কেমনে বুঝাইতেছেন? এক তো বললেন তুমি আমার বন্ধু, দ্বিতীয় বললেন তোমার জন্য একটা কাজ বরাদ্দ হয়েছে, তুমি করবানি বন্ধু, তো বন্ধু চিন্তা করবে এমন কি কাজ যেটা আমি বরদাস্ত করতে পারবো কিনা। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে এমন একটা কাজ যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও দেওয়া হয়েছিল। বন্ধু বলে, হ্যাঁ আমার পূর্বে যারা ছিল এরা যদি করতে পারে তা আমিও পারব। আল্লাহ বলেন, যদি কাজটা করো তাহলে এর পুরস্কার হবে সব থেকে বড় একটা পুরস্কার, কি? আমি আল্লাহ তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম, এটা কত বড় দামি একটা জায়গা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয়। আর তাকওয়ার মাকাম এমন দামি একটা জায়গা, যদি বান্দা অর্জন করে আল্লাহর সাথে বান্দার মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, তাকওয়ার মাকাম তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়ার মাকাম অর্জন করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পর্দাবিহীন তার সাথে মোলাকাত দিব। এই রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন কর, বলে এক মাসের সাধনা তুমি এগারো মাস পরিচালনা কর, বলে এক মাসের সাধনার মাধ্যমে তুমি তাকওয়া যদি অর্জন করতে পারো বাকি এগারো মাস তোমার জন্য দিনের উপরে চলা সহজ। বলে এক, তুমি রোজা রাখলা, রোজা রাখার মাধ্যমে এক তো তুমি দেখলা ইফতারির মাত্র ২০ মিনিট টাইম বাকি, সামনে ইফতারি রেডি, খানাও রেডি, পেটেও তোমার প্রচণ্ড ক্ষুধা, পানিও আছে পিপাসাও আছে, ইফতারির আজানের বাকি আছে ২০ মিনিট। যদি কাউকে বলি তোমার পেটে এত প্রচণ্ড ক্ষুধা, পানির পিপাসা, তুমি দরওয়াজা জানালা বন্ধ করে তুমি এক লিটার ২ লিটার পানি পান করে নাও, কেউ দেখবে না, কেউ করবে নি, কেন? আল্লাহর ভয়। এই ভয় তুমি বাকি ১১ মাস বাস্তবায়ন করো, রমাজানে তোমার সামনে খানাও রেডি, পেটেও ক্ষুধা, খানাটা হালাল, পানির পিপাসা আছে, ক্ষুধাও আছে, এরপরেও বান্দা কেন পানি পান করে না, খানাও খায় না? আল্লাহর বিধানে এই মুহূর্তে খাওয়াটা হারাম। তাহলে এই মাস নিয়ে তুমি ১১ মাসে ওই তালিম চালাও, রোজার মাসে আমি হালাল খানাটাও আল্লাহর ভয়ে খাইতে পারি না ক্ষুধা থাকা সত্ত্বেও, তাহলে অন্য মাসে আমি হারাম খানাটা কেমনে খাবো? এই হলো রমজানের সাধনা। এক মাসের সাধনা দিয়ে ১১ মাস লাইনে নিয়ে আসো, রমাজানের সাধনায় ক্ষুধা, প্রচন্ড পানির পিপাসা, সামনেও খানা রেডি, পানিও রেডি, হাজার লক্ষ
টাকা দিলেও যদি বলি তোমাকে 1,00,000 টাকা দিব, তোমার খুদা আসেনি বলে আছে খানাও রেডি খাও, আজানের বাকি 20 মিনিট খাবো না, তোমার টাকা নিয়েও খাবো না। তাহলে এই সবকটা তুমি 11 মাস আমল করো, রমজান মাস পাইয়াও আমি হালাল খানাটাও খাইতে পারি না আল্লাহর বিধানে নিষেধ, বাকি 11 মাসে আমি হারামটা কেন খাবো আল্লাহর বিধানে নিষেধ। দ্বিতীয় রমজানের সাধনার আর এক শিক্ষা হলো, তুমি রোজা রাখার কারণে বুঝো ক্ষুধার কষ্ট কেমন। একদিনের রোজার ক্ষুধা এটা নিজেরে ভাবো, 12টা মাস কত গরিবেরা না খাইয়া জীবন কাটায়, তাদের কষ্ট কেমন। তোমার 1-2 দিন রোজার ক্ষুধা সহ্য করতে পারো না, ইফতারির আগে পাগলের মতো হয়ে যাও, 10 জন আর ইফতারি লাইনে রেডি করা, কিন্তু রোজাদারের পেটে এতটাই ক্ষুধার তৃষ্ণা মনে হয় যেন 10 জন আর খানা একা খেয়ে ফেলবো, এমন হয় না? কিন্তু আল্লাহ পাকের কুদরত, 10 জন আর খানা তুমি একা খাইবা যে মনের টান, কিন্তু 1 গ্লাস শরবত পান করলে দেখো ক্ষুধা থাকে না, নিজের প্লেটের খানাও নিজে শেষ করতে পারি না। তাহলে 1 দিনের ক্ষুধার কষ্ট কেমন, এই জমিনে গরিব যারা আছে তাদের 12 মাসের ক্ষুধার কষ্ট কেমন। ও আল্লাহর বান্দা, এটা যখন তুমি বুঝতেছো, এবার গরিবের হক আদায় করার চেষ্টা করো, রমজানে আদায় করো, অন্য মাসে আদায় করো, গরিবের হক আদায় করার এক পথ হলো নফল দান সদকা করো, দ্বিতীয় আর একটা বাধ্যতামূলক ফরজ আমল হলো যাকাত আদায় করো। এই ভালো করে বুঝেন, দোহারের মানুষ, ধনী মানুষ, যাকাত দেওয়া না আদায় করা, যাকাত কি আদায় করা। গরিবেরা এই গরিবের ধনীর থেকে যাকাতের টাকা পাওয়া তার অধিকার, গরিবেরা ধনীর টাকার অংশ যাকাত হিসেবে পাওয়া কি, আর বড়লোকের তাকে আদায় করে দেওয়া দায়িত্ব, আদায় করে দেওয়া দায়িত্ব, এগুলো এক ব্যবধান। আর একটা হলো যাকাত আদায় করা এক কথা, আর গরিবের হক আদায় করা আর এক কথা। হা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কি জানেননি, জানেন না কেউ? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের সহধর্মিনী, যাকাতের মাল দিবেন, শুনছে নমুক এলাকায় এক গরিব, এলাকায় একজন গরিব মানুষ আছে, খুব খেয়াল করেন তো, তার খাদেমকে বললেন, খাদেমাকে বললেন এই টাকাটা অমুক ব্যক্তি গরিব অসুস্থ, যাকাতের অংশ থেকে তাকে পৌঁছাইয়া দাও, খুব খেয়াল করেন, যাকাতের টাকা পৌঁছাইয়া দাও। তো খাদেম আম্মাজান আয়েশার টাকা নিয়ে গেলেন, কয়েকটা কথা বইলা দিলেন, এই যাকাতের টাকা যে দিবা তার বিছানার পাশে রেখে দিবা, তার হাতে দিবা না, তার হাতে দিবা না, যাকাতের টাকাটা তার বিছানায় রেখে দিবা, তার হাতের মধ্যে দিবা না। 2 নম্বর কথা হলো এটা যাকাতের টাকা, এটা বলবা না, বুঝেননি? 1 নম্বর যাকাতের সম্পদ ওই দুস্থ গরিব
অসহায় অসুস্থ মানুষটার হাতের মধ্যে দিবা না। অসুস্থ মানুষ যেই বিছানায় পড়ে আছে ওই বিছানার পার্শ্বে শিয়রে রেখে দিবা। নাম্বার দুই, জাকাতের টাকা যে দিবা তাকে এটা বলবা না। তিন নাম্বার, জাকাতের সম্পদটা যে দিবা বিনিময় কোনো দোয়াও চাইবা না। কথা বুঝেননি? জাকাতটা দিলেন কে? খবর নেই। নাম কি? কাকে দিলেন? এক গরিব, সুস্থ না অসুস্থ? অসুস্থ। এই যারা জাকাত দিবেন খেয়াল করে, জান্নাত পাওয়া অনেক সহজ, এর থেকে হাজার গুণ বেশি কঠিন। মনে করি অনেক সহজ, কিন্তু এর থেকে হাজার গুণ কঠিন। নবীজি কানছেন কেন? তার তো কোনো গুণা ছিল না, ছিল? নবীজি কানছেন কেন সারা রাত? আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইছেন না, কথা বলেন না কেন? তো সারা জীবন কাঁদছেন কেন? এই রমাজানে হযরত ওমরের আমল কি? কি পরিমাণ কান্না! আর আপনি নামাজ ঠিক মতো নাই, রোজা ঠিক মতো নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, আপনার কান্নাও নাই, আপনি এমনিই জান্নাতে যাবেন, এত সোজা ভাবলেন কিভাবে? দেখেন, আম্মাজান আয়েশা জাকাতটা দিতেছেন আর বলে দিতেছেন তিনটা কথা। জাকাত যে দিবা ওই লোকটার হাতে দিবা না, যে শুয়ে আছে অসুস্থ বিছনায় ফালায় রাখবা। নাম্বার দুই, জাকাত যে দিছো এটা তাকে বলবা না যে জাকাতের টাকা। হ্যাঁ, খুব খেয়াল করেন। তিন নাম্বার, জাকাতের মালটা দিয়া কোনো দোয়া চাইবা না। খবরদার, কোনো দোয়া চাওয়া জায়েজ নেই। টাকা দিয়ে চলে আইছে, এবার ও জিজ্ঞেস করে, আম্মা জান আপনি জাকাত দিবেন গরিবের কাছে ভালো কথা, কিন্তু তিনটা কথা বললেন কেন? যে তার হাতে দেওয়া যাবে না, বলা যাবে না জাকাতের টাকা, দোয়াও চাওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, জাকাতের টাকা যদি তুমি দিতে যাইতা তার হাতে, তার হাত থাকতো নিচে, তোমার হাত থাকতো উপরে, তাহলে তুমি হইতা দাতা, সে হতো গ্রহিতা। দাতা বড়, গ্রহিতা ছোট, ঠিক নি? না না, জাকাতের টাকা যিনি দিবেন তিনি ছোট, যিনি পাবেন সে বড়। অতএব তার হাত নিচে থাকবে, এটা শরীয়ত না, এটা আল্লাহ পছন্দ করেন না। অতএব তার হাতে দিবা না, নিচে রাখবা, সে উপর থেকে ধৈরা নিবে, কারণ এটা তার অধিকার। আমার ধনী লোকের একশো টাকায় গরিবের আট আড়াই টাকা, ওনার মালিক গরিব। বড় লোক যদি না দিয়া খায়, ওর মাইয়া বলা ভঙ্গু হয়ে যাবে মরার আগে। আল্লাহ কইছে, বড় লোক তোরে একশো টাকা দিলাম, ধৈরা রাখ আমানত। এখানে আড়াই টাকা গরিবের, তাহলে গরিবের আমানতটা ধৈরা রাখলে আড়াই টাকাটা টাইম মতো দিবা, বিনিময় বড় লোক কয় টাকা পাইল? 97 টাকা আটানা। এখন বড় লোক কইব, আল্লাহ গরিবেরটা আমারে দিলা কেন, ওটা ওরেই দিতা, কয় না ও ধরে রাখতে পারবে না। তোমার যেহেতু 97 টাকা আটানা আছে, তুমি এটা দিয়া লড়াই সারাই খাও, গরিবের আড়াই টাকা তোমার কাছে জমা রাখো, কারণ ও ভেঙ্গে ফেলবে, রাখতে পারবে না, সময় মতো রে দিয়া দিবা। তাহলে জাকাত আদায় করা না দেওয়া? জাকাত দেওয়া না কি? আদায় করা ফরজ, আর দেওয়াটা দায়িত্ব। গরিব জাকাত পাওয়াটা অধিকার। তাহলে জাকাত দেওয়া এটা কিন্তু অনুদান না, অনুগ্রহ না। জাকাত গরিবের দেওয়া এটা দয়া না। জাকাতের টাকা গরিবের কাছে পৌঁছাইয়া দাও এটা কি না? আম্মাজান আয়েশা বললেন, কোনো দোয়া চাইবা না জাকাতের টাকা দিয়া। কেন? সেটা পাওনাদার, আমি আরো ঋণী, সে তো পাওনাদার, তার অধিকার বেশি, আমি তো আড়াই টাকা ঋণী গরিবের কাছে। অতএব এটা দিবে, এর বিনিময়ে কোনো দোয়া চাওয়া যাবে না।
কারণ এটা দয়া না, আমি দয়া করলে না দোয়া চাবো, এটা তো দয়া করি নাই, বরং আমার ঋণের বোঝাটা হালকা করলাম, গরিবের দিয়ে কি করলাম হালকা করলাম। দেখেন আমরা বুঝি পুরো উল্টা, শরীয়ত কি বলে আর আমরা পুরাটা কি উল্টা। দোকানে লেখা জাকাতের কাপড়, অথচ আম্মাজান বললেন এই মালটা দেখানোই যাবে না, বলাও যাবে না যে জাকাতের কাপড়। জাকাত যে খাওয়ার উপযুক্ত তাকে দিয়ে দাও, তাকে বলতে হবে না এটা জাকাত, গরিবের জাকাত খাওয়া হালাল, এটা তার অধিকার, বলে দিতে হবে না এটা জাকাত দিলাম, ও যা মনে চায় তাই করুক, ও মালিক হয়ে গেছে, এখন যদি নদীতে ফালায় দেয় এটা ওর বিষয়। কথা বুঝাইতে পারছি? দোকানে লেখা জাকাতের কাপড় পাওয়া যায় আসেনি, এখানে এটা লেখা লাগবে কেন? তার মানে পৃথিবীতে কোনো কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর বানায় নেই, অন টাইম কাপড়। কথা ঠিক? কেন দোকানেও কত জাতের কাপড় আছে, লেখতে হবে কেন জাকাতের কাপড়? বড় কঠিন কথা, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এরপরে আর একটা বলছি, জাকাত আদায় করা আর গরিবকে দেওয়া, জাকাত আদায় করে দেওয়া, আর একটা হলো গরিবের হক আদায় করে দেওয়া। গরিবের হক আদায় কেমনে হবে? আপনি একটা কাপড় দিলেন 250 গ্রাম চিনি, হ্যাঁ 1/2 কেজি সেমাই দিলেন, এইটা হলো গরিবকে দেওয়া। আর একটা হলো গরিবের হক আদায় করে দেয়া। 1/2 কেজি চিনি দিলেন 250 গ্রাম, আপনি এভাবে বুট কিনে দিলেন, এটা হলো দেওয়া। আর হক আদায় করে দেওয়ার মানে আপনি 100 লোকের জাকাত দিয়া নাম করার দরকার নাই, আপনার এই দোহার থানায় 100 লোক আছে, ধনী মানুষ জাকাত দিবে 20 জন করে দিক, 1-1 জন গরিবের বলবে তোর 1 মাসে কত সাহারিয়া রেফতারিতে যা লাগবে সব আমি দিলাম, ঈদের বাজারের জন্য যা প্রয়োজন সব হিসাব দাও, 1 বস্তা চাল ডাল বুট লাগবে চিনি লাগবে, 1 মাসে তোর ইফতারিতে যেন আর কারো কাছে হাত বিছাইতে না হয়। গরিব তোমার 1 মাসের ইফতারি যা লাগে আমি দিলাম, সাহারিতে যা লাগবে দিলাম, ঈদের বাজারে যা লাগবে সব আগে দিয়ে দিলাম, এটা হলো গরিবের হক আদায় করে দেওয়া। গরিবের হক আদায় করো, রমজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক নাও। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলেন ও গরিব, ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে, রমজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও। রমজানের মাধ্যমে গুনাহমুক্ত জীবন তুমি তৈরি করো। রমজানের ভেতরে সব থেকে দামি বড় আমল হলো সারাদিনের রোজা। সারাদিনের রোজা মানে কি? না খাইয়া থাকার নাম রোজা না। রোজা শব্দের অর্থই হলো জ্বালাইয়া দেওয়া। কি জ্বালায় বলে? গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। রোজা যারা রাখবে তারা শুধু না খাইয়া থাকবে তা না, গুনাহ থেকে হাতটাকে বাঁচাবে, পেটেরে বাঁচাইবে খানা থেকে, যৌবনকে বাঁচাইবে স্ত্রীর থেকে, হাত চোখ কান বাঁচায় রাখবে গুনাহ থেকে, এর নাম রোজা, এর নাম সিয়াম সাধনা। অথচ এখন দিনের বেলাও দোকানপাটে খাটা খানা চলে, ওপেনে খানা চলে, বাধা দেওয়ার কেউ নাই। এমন একটা সময় আমরা দেখছি সব হোটেল রেস্তোরাঁ বন্ধ, খোলার কোনো উপায় নাই, আসর পরে খুলবে ইফতারির জন্য, এখন ওপেনে খাওয়া চলে, বাধা দেওয়ার কেউ নাই, কেউ বাধা দিলে তার উপরে বিপদ। কিছু আছে কুলাঙ্গা,
ওরা বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কথা বলেন না কেন? অথচ আমি শুরুতে বলছি, রোজার নিয়ম হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা, না খাওয়ার সাধনা সব ধর্মের মধ্যে আছে। তবে আমাদের সাধনাটা শুধু না খাওয়া না, পেটের বাঁচাও খানা থেকে, হৃদয়টা বাঁচাও, চোখ বাঁচাও, হাত বাঁচাও, কান বাঁচাও গুনাহের থেকে। এ হলো দিনের আমল।